بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকাল জিলকদ মাসের দুই তারিখ, ইতিমধ্যেই আল্লাহর অনেক বান্দারা যারা বাইতুল্লাহ সফর নিয়ত করেছেন, মোটামুটি প্রিপারেশন নিচ্ছেন, অনেকে নেওয়া হয়েছে, খুব শীঘ্রই এই সকল বান্দারা বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিবেন। তাদের জন্য দিল থেকে দোয়া করছি, যারা বাইতুল্লাহ সফর নিয়ত করেছেন আল্লাহ তাআলা তাদেরকে হজ্জে মাবরুর তৌফিক নসিব ফরমান। সকলে বলি আমিন। যেহেতু হজের মৌসুম, এজন্য হজের পরে আবার কুরবানির আলোচনা আসবে, যার কারণে এই জুমাতে হজ সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। হজের আবিধানিক অর্থ হচ্ছে কোনো বিশেষ বড় কিছু ইচ্ছা পোষণ করা, আল কসদ ইলা মুআজাম। শরীয়তে হজ বলতে বোঝানো হয় ওয়া জিয়ারাতু মাকানিন মাখসুস ফি মাকানিন মাখসুস ফি জামানিন মাখসুস বি ফিইলিন মাখসুস। নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে কিছু কার্যকলাপ আদায় করা, কিছু বিধান, আল্লাহর বিধান কিছু আদায় করা, এগুলোকে বলা হয় হজ। নির্দিষ্ট জায়গা বলতে মক্কা, বাইতুল্লাহ তওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা। নির্দিষ্ট সময় বলতে হজের যে নির্দিষ্ট সময় আছে 8, 9, 10, এই দিনগুলোতে হজের যে নির্দিষ্ট সময় সেই নির্দিষ্ট সময়ে হজ আদায় করা, বিশেষ কিছু কাজের মাধ্যমে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গাতে এই কাজগুলো সম্পূর্ণ করাকে বলা হয় হজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজার মতো, নামাজ রোজার মতো হজকেও আল্লাহ তাআলা ফরজ করেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন: ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ পৌঁছার মতো সক্ষমতা দান করেছেন, তাদের জন্য আবশ্যক হলো সেখানে গিয়ে হজ আদায় করা। ওয়ালিল্লাহি আলান নাস, লোকজনের উপর আবশ্যক আল্লাহ তাআলার জন্য হিজ্জুল বাইত, বাইতুল্লাহ গিয়ে হজ করা, এটা তাদের জন্য আবশ্যক। কাদের? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সেখানে যাওয়ার মতো সক্ষমতা, যাদের সেই অ্যাবিলিটি আছে, তাদের জন্য বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করা এটা তাদের জন্য জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একদিন ভাষণ দিলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফরাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, এই লোক সকল, তোমাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করিও। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচটি বিষয়ের উপর ইসলামের, ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের উপর, তার একটি হচ্ছে হজ আদায় করা। যাদের হজ আদায়ের মতো সক্ষমতা আছে তাদের জন্য হজ আদায় করা এটাও তাদের জন্য ফরজ বিধান। নামাজ রোজা যেমন ফরজ আমরা সবাই জানি মানি, অনুরূপভাবে যাদের সক্ষমতা আছে তাদের জন্য হজ আদায় করা এটাও তাদের জন্য নামাজ রোজার মতোই জরুরি, দুটোটাই ফরজ।
ইসলামের বিধানগুলো ইবাদতগুলো তিন ভাগে বিভক্ত কিছু বিধান আছে যেগুলো মালের সাথে সম্পর্ক রাখে যেমন যাকাত কিছু বিধান আছে যেগুলো বডির সাথে সম্পৃক্ত মাল না থাকলেও সমস্যা নেই মালের সাথে সম্পৃক্ত নয় নামাজ রোজা এগুলোকে বলা হয় শারীরিক ইবাদত আর হজ এটা এমন একটি ইবাদত যেখানে উভয়ের সমষ্টিতে দ্বারা এই ইবাদতটি সম্পাদন করা হয় এটা আদায় করতে যেমন শরীর লাগে শরীরে সুস্থতা যেমন প্রয়োজন অনুরূপভাবে আর্থিক সক্ষমতারও প্রয়োজন তাই এটাকে বলা হয় মজমুই হাইসিয়ত মজমুআ অর্থাৎ মালের মালের দিকে লক্ষ্য করে এবং জিসমের দিকে লক্ষ্য করে উভয়টাই এখানে প্রয়োজন উভয় সমষ্টিতেই এই ইবাদতটি আদায় করা হবে এটা ফরজ ফরজ কাদের উপর যাকাত যেমন সবার উপর ফরজ নয় বরং যাদের যাকাত আদায়ের মতো সক্ষমতা আছে তাদেরকে যাকাত দেওয়া ফরজ অনুরূপভাবে হজ এটাও সবার জন্য ফরজ নয় তাহলে কার উপর হজ ফরজ এটাও আমাদেরকে জানতে হবে কারণ এটা ফরজ এটা বাধ্যতামূলক একটি ইবাদত বাকি আদায়টা করবে কে কার জন্য এটি ফরজ শরীয়তে বিশেষ কিছু শর্ত আরোপ করেছে এই শর্তগুলো যদি কারো মাঝে পাওয়া যায় তাহলেই তার জন্য বাইতুল্লাহ সফর করে হজ আদায় করা তার জন্য ফরজ হবে আর এই শর্তগুলো এই কন্ডিশনগুলো যদি পাওয়া না যায় তাহলে তার জন্য হজ আদায় করাও ফরজ হবে না শর্ত কি শর্ত হচ্ছে স্বাধীন হওয়া এক নাম্বার স্বাধীন হওয়া আমরা মাশাআল্লাহ এখন পৃথিবীর মোটামুটি সবাই স্বাধীন গোলাম আর এখন নেই বালেগ হওয়া প্রাপ্ত বয়স্ক হতে হবে কাজেই যদি নাবালেগ কোনো বাচ্চা হজ আদায় করে এরপরে গিয়ে দেখা গেল সে বালেগ হওয়ার পরে আবারও সে অর্থের মালিক অনেক সম্পদের মালিক তাহলে বালেগ হওয়ার পরে আবারও তাকে হজ আদায় করা এটা ফরজ অনেক সময় এমন হয় বাবার সাথে ছোট ছেলেরাও ছোট মেয়েরাও হজ করতে গেল নাতি নাতনি ইত্যাদি হজ আদায় করতে গেল এটা নফল এটা কিন্তু তার দ্বারা ফরজ আদায় হবে না এই এই বাচ্চা এই আপনার ছেলে আপনার নাতি যারা নাবালেগ অবস্থায় হজ আদায় করলো নেক্সট টাইমে যারা যখন বালেগ হলো বালেগ হওয়ার পরে দেখা গেল এখন তাদের ব্যক্তিগত সম্পত্তি অনেক তাহলে বালেগ হওয়ার পর এই ব্যক্তিকে এই ছেলেটিকে এই মেয়েটিকে আবারও হজ আদায় করা এটা জরুরি কারণ আগেরটা ছিল নফল আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যেহেতু সে নিজে অর্থের মালিক হয়েছে কাজে এই মুহূর্তে তার উপর এখন হজ আদায় করাটা ফরজ কাজে এটা কেউ মনে না করি যে ইতিপূর্বে একবার আদায় করেছেই তাহলে আর আদায় করতে হবে না ইতিপূর্বে যেটা করেছিল সেটা তো নাবালেগ অবস্থায় করেছিল ওটা তো ছিল নফল ওটা করা না করার কোনো ওটা করলে ভালো না করলে কোনো সমস্যা ছিল না কিন্তু এই মুহূর্তে যেহেতু সে অর্থের মালিক হয়েছে কাজেই তার ব্যক্তিগত অর্থের কারণে তার উপর হজ আদায় করা এটা ফরজ হবে তিন নাম্বার শর্ত হচ্ছে পাগল না হওয়া সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া কাজেই কোনো পাগল যদি অর্থের মালিক হয় তাহলেও তার উপর হজ আদায় করা ফরজ হয় হজ আদায় করতে হলে সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তি লাগবে চার নাম্বার সুস্থ থাকা যদি অসুস্থতা এমন হয় সে যাবে নিজে আদায় করবে এই ধরনের সক্ষমতা তার নেই অর্থ আছে কিন্তু এই মুহূর্তে সে এতটাই অক্ষম সে যে নিজে গিয়ে হজ আদায় করবে এই অবস্থা তার নেই সে নিজে আদায় করবে এই অবস্থা তার নেই তাহলে সে নিজে যাওয়া তার জন্য জরুরি নয় তবে খেয়াল করতে হবে এখানে আবার একটা জিনিস আপনি সুস্থ ছিলেন সুস্থ অবস্থায় আপনি সম্পদের মালিক ছিলেন কিন্তু সুস্থ অবস্থা আপনি আদায় করেননি নেক্সট টাইম আপনি অসুস্থ হয়ে গেছেন বা বয়স হয়ে গেছে তাহলে কিন্তু আপনার উপর হজ ফরজ হয়ে গেছে কারণ সুস্থ অবস্থায় যেহেতু আপনি সম্পদের মালিক ছিলেন তো ফরজ তো আগে থেকেই হয়ে গেছে এই মুহূর্তে আপনি বয়সের ভারে বা অসুস্থতার কারণে হজ যেতে পারছেন না তার মানে আপনার উপর হজ অসুস্থতার কারণে আপনার থেকে হজ রহিত হবে না এই মুহূর্তে আপনাকে হজ আদায় করা জরুরি এখন বলবেন আমি তো নিজে পারছি না যেতে আমি তো বয়সের ভারে আর যেতে পারছি না অথবা অসুস্থতার কারণে যেতে পারছি না তাহলে যদি অসুস্থতা এমন হয় যে আর সুস্থ হওয়ার কোনো অবকাশ
আপনি দেখছেন না তাহলে অন্যের মাধ্যমে যাকে ভালো মনে করেন কোন নেককার পরেশগার ব্যক্তির মাধ্যমে আপনার হজ এটাকে বলে বদলি হজ এই বদলি হজ আদায় করাটাও জরুরি আর যদি মনে হয় না আমি এই মুহূর্তে অসুস্থ হলেও নেক্সট টাইমে আমি সুস্থ হতে পারি এরকম আশা আছে তাহলে আপনি সুস্থ হওয়ার পরে অবশ্যই আপনাকে হজ আদায় করতে হবে যেখানে যে বিষয়টি খেয়াল করা দরকার সেটি হচ্ছে সুস্থ অবস্থায় যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে আর এই মুহূর্তে আপনার বয়সের ভারে বা অসুস্থতার কারণে হজ করতে পারছেন না তাহলে যদি এমন হয় যে মৃত্যু পর্যন্ত আপনি সুস্থ হবেন আর যাবেন এই অবস্থাটুকু আপনার নেই তাহলে কোন নেককার সৎ ব্যক্তির মাধ্যমে আপনার বদলি হজ করাতে হবে আপনার যদি এই মুহূর্তে মৃত্যু চলে আসে আপনার মনে হচ্ছে আপনি আর বাঁচবেন না তাহলে মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়াটা আপনার জন্য জরুরি যে আমি তো নিজে আদায় করতে পারলাম না আমার জন্য হজ ফরজ ছিল আদায় করতে পারলাম না তাহলে তোমরা আমার সম্পত্তি থেকে আমার পক্ষ থেকে কাউকে হজ করায় দিও সন্তানদেরকে ওই মুহূর্তে বাবার সম্পত্তি থেকে এক তৃতীয়াংশ সম্পত্তি থেকে বাবার জন্য কারো মাধ্যমে বদলি হজ করানো তখন সেটা জরুরি হয়ে যাবে সন্তানদের জন্য আর যদি বাই চান্স দেখা গেল বাবা ওসিয়ত করলো না বাবার উপর হজ ফরজ ছিল কিন্তু এই অবস্থায় উনি মৃত্যুবরণ করলেন সন্তানদেরকে ওসিয়ত করেও গেলেন না যে আমার হজ ফরজ ছিল আমি আদায় করতে পারলাম না তোমরা আমার পক্ষ থেকে এটা আদায় করে দিও বা কারো মাধ্যমে আদায় করে দিও ওসিয়ত করে গেল না তাহলে সন্তানদের জন্য ওই পিতার পক্ষ থেকে হজ কাউকে কারো মাধ্যমে হজ আদায় করা বদলি হজ করানো ফরজ নয় যেহেতু ওসিয়ত করেনি ফরজ হবে না তবে যদি সন্তানরা এটা মনে করে বা করাও দরকার যে আমার পিতার উপর হজ ফরজ ছিল উনি তো আদায় করেননি সম্পত্তি রেখে গেলেন তাহলে ওনার পক্ষ থেকে আমি নিজে হই বা অন্য কোন সৎ ব্যক্তির মাধ্যমে কারোর মাধ্যমে হজ আদায় করে দিই ওসিয়ত করা ছাড়াই কোনো বান্দা যদি কোনো সন্তান যদি তার পিতার জন্য নিজে কিংবা কারো মাধ্যমে পিতার বদলি হজ করায় তো ইনশাআল্লাহ এই হজটাও তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এজন্য অনেক সমাজে অনেক এমন পাবেন যারা নিজের উপর হজ ফরজ নিজের উপর হজ ফরজ ছিল বাট নিজে আদায় করেনি আবার মৃত্যু সন্ধিক্ষণে কাউকে হজ আদায় করার জন্য বদলি হজ করার জন্য ওসিয়ত করে যাচ্ছে না এরকম সংখ্যাটা কম নয় সমাজে অনেক তো তাদের সন্তান দ্বারা এটা খেয়াল করতে হবে যে আপনার বাবা হজ আদায় না করার কারণে আখেরাতে ধরা খাবেন কারণ ফরজ উনি আদায় করেননি কিন্তু সক্ষমতা ছিল এই মুহূর্তে তার পক্ষ থেকে বদলি হজ করানোর মতো সক্ষমতা আপনাদের আছে তা আপনাদেরকে সেটা খেয়াল করতে হবে আমার বাবা একটি ফরজ আদায় না করার কারণে ধরা খাবে কাজেই ধরা যেন না খায় আল্লাহর আদালতে যেন ধরা না খায় এজন্য তার পক্ষ থেকে আমরা বদলি হজের একটা ব্যবস্থা করে দিই আপনি নিজে পারলে আপনি নিজে করেন আপনি নিজে না পারলে কোনো সৎ ব্যক্তির মাধ্যমে নেককার পরেশগার ব্যক্তির মাধ্যমে বাবার বদলি হজটা করাই দিবেন এটা সন্তানদের দায়িত্ব আর যদি ওসিয়ত করে যায় তাহলে তো বাস এটা তো অবশ্যই জরুরি সন্তানদেরকে অবশ্যই এটা আদায় করতে হবে পাঁচ নাম্বার শর্ত হলো আর্থিক সক্ষমতা থাকা আর্থিক সক্ষমতা বলতে কতটুকু বোঝায় আর্থিক সক্ষমতা দ্বারা উদ্দেশ্য হলো আপনার যাওয়া আসা এবং সেখানে অবস্থান করার জন্য যতটুকু অর্থের প্রয়োজন এবং আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের খরচ যতটুকু প্রয়োজন এতটুকু যদি আপনার কাছে অতিরিক্ত থাকে আপনার সারা বছর আপনি খাওয়া দাওয়ার পর এতটুকু অর্থ সম্পত্তি আপনার আছে যে আপনি সৌদিতে যেতে পারবেন আসতে পারবেন সেখানে অবস্থান করার মতো খরচ আপনার আছে এবং আপনি অনুপস্থিতকালে আপনার পরিবারের যেই খরচাদি দরকার এতটুকু আপনার খরচ অর্থ আছে তাহলে আপনার জন্য হজ আদায় করাটা ফরজ হয়ে যাবে এতটুকু অর্থ এই বছর রানিং বছরে দেখা যায় 5 লক্ষ টাকা পার হয়ে গেছে শুধু হজের খরচ 5 লক্ষ 20 30 এরকম একটা খরচ ধরা হয়েছে তাহলে 5 লক্ষ টাকা ওখানেই যাচ্ছে ওখানে খরচ এরপরে নিজের ব্যক্তিগত আরো কিছু খরচ আছে আপনার পরিবারের খরচ আছে মোটামুটি 6 লক্ষ টাকা ধরে মোটামুটি 6 লক্ষ টাকা যদি আপনার কাছে অতিরিক্ত থাকে আপনার খাওয়া দাওয়া পরিবার সবকিছু পরিচালনা করার পরে নিজের কাছে আপনার এই মুহূর্তে দেখা গেল 6 লক্ষ টাকা আছে তাহলে আপনার জন্য হজ আদায় করাটা ফরজ হয়ে যাবে এতটুকু অর্থ
আর যদি আছে তো কম থাকে বাস তার দরকার নেই ফরজ নয় আপনি করলে সেটা নফল হবে ফরজ হবে না কিন্তু যদি এতটুকু অর্থ থেকে থাকে তাহলে অবশ্যই ফরজ একটা ফরজ ইবাদত হজের মত একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত অবশ্যই আমাদেরকে আদায় করা চাই এজন্য আরেকটু শর্ত হলো যদি মহিলা হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদের জন্য মহিলাদের জন্য শুধু অর্থ থাকলেই হবে না নিজের সুস্থতা অর্থ সবকিছু আছে তার জন্য আরেকটি অতিরিক্ত বিষয় লক্ষণীয় হলো তার সাথে পুরুষ হিসাবে কেউ থাকতে হবে এবং কেউ বলতে হয় তার নিজের স্বামী অন্যথায় নিজের কোনো মাহরাম পুরুষ থাকতে হবে এই দুইজন পুরুষের কোনো একজন তাকে অবশ্যই প্রত্যেকটি মহিলার সঙ্গে অবশ্যই এই দুই শ্রেণীর কোনো এক শ্রেণী থাকতে হবে হয় নিজের স্বামী থাকতে হবে মহিলার সাথে অন্যথায় ওই মহিলার কোনো মাহরাম পুরুষ থাকতে হবে এছাড়া যদি দেখা যায় কোনো মহিলার এমন অবস্থা হয়ে গেল যে মহিলার কোনো মাহরাম পুরুষও পাচ্ছে না আবার নিজের স্বামীও নেই কিন্তু আর্থিক অবস্থা খুব ভালো তাহলে এই মহিলা কোনো মাহরাম পাওয়া পর্যন্ত বা স্বামী হওয়ার আগ পর্যন্ত আর্থিক অবস্থা ভালো থাকলেও হজ করতে যাবে না কিন্তু এই ক্ষেত্রে অনেক মহিলারা না বুঝেই আবেগে মনে করে অর্থ আছে বাস চলে যায় তো অন্যদের সাথে চলে যায় আত্মীয়দের সাথে হজ করতে চলে যায় যে আত্মীয় তার মাহরাম না গায়রে মাহরাম আত্মীয়র সঙ্গে হজ করতে চলে যায় দেখেন হজটা আদায় হয়ে যাবে কিন্তু এটা গুনাহ হবে খুব গুনাহ হবে না তার ফরজটা আদায় হয়ে যাবে কিন্তু ফরজটা আদায় হলেও সাথে সাথে বড় একটা গুনাহ হয়ে গেল গায়রে মাহরামদের সাথে সফর করা এটা তো একটা সফর হচ্ছে তো গায়রে মাহরামদের সঙ্গে সফর করা এটা নাজায়েজ তাই কোনো মহিলা যদি আর্থিক অবস্থা যদি ভালো থাকে তাহলে তার সঙ্গে হয় কোনো স্বামী কিংবা তার কোনো মাহরাম পুরুষ থাকতে হবে এই দুই শ্রেণীর কোনো এক শ্রেণী যদি না থাকে সে অপেক্ষা করতে থাকবে মৃত্যু অবধি যদি এমন অবস্থা হয় মৃত্যু অবধি যদি এমন হয় তার স্বামীও নেই তার কোনো মাহরাম পুরুষও সে পারল না তাহলে সে নিজে হজ করতে যাবে না তারপরেও যাওয়ার অনুমতি গায়ের মাহরাম পুরুষের সঙ্গে তার জন্য যাওয়ার অনুমতি নেই সে আরেকজনের মাধ্যমে হজ করাই দেবে কিন্তু নিজে যাবে না নিজে যদি যেতে হয় যেহেতু সফর এটি 15 দিনের অধিক অনেক দূরত্বের রাস্তা সে যেহেতু সফরে যাচ্ছে কাজেই তার জন্য কোনো স্বামী অথবা মাহরাম পুরুষ অবশ্যই থাকতে হবে এটা খুব খেয়াল করা চাই নিজের আত্মীয় অনেক মহিলার এমন থাকে ওই দুলা ভাইয়ের সঙ্গে চলে গেল অথবা কোনো গায়ের মাহরাম বোন যাচ্ছে আমাদের ভুল বোঝাবুঝির এই জায়গায় বোন যাচ্ছে বোনের জামাই যাচ্ছে তো বোনের সঙ্গে আমিও চলে গেলাম তো বোন যাচ্ছে বোনের না স্বামী আছে আপনার কি উনি আপনার কে হয় উনি তো আপনার স্বামীও না আপনার মাহরামও না ওনার সঙ্গে যাওয়ার অনুমতি নাই এই দুই শ্রেণীর কোনো এক শ্রেণী থাকতে হবে হয় স্বামী অন্যথায় আপনার কোনো মাহরাম ওই মহিলার কোনো মাহরাম পুরুষ অন্যথায় উনি বাড়িতে অপেক্ষা করবেন যদি ওনার জীবদ্দশায় এই দুই শ্রেণীর কোনো এক শ্রেণী উনি পান তাহলে ওনার সঙ্গে হজ আদায় করবেন আর যদি না পান তাহলে উনি ওনার অর্থ দিয়ে কারো মাধ্যমে উনি বদলি হজ করাই দিবেন নিজে যাবেন না এটা খুব খেয়াল করা চাই এই শর্তগুলো যদি এই কয়েকটা শর্ত বলা হলো আকেল হওয়া বালেগ হওয়া আর্থিক অবস্থা ভালো থাকা এই অবস্থাগুলো যদি কারো মাঝে পাওয়া যায় এই কন্ডিশনগুলো যদি কারো মাঝে পাওয়া যায় তাহলে ওই বান্দার জন্য হজ আদায় করা ফরজ হয়ে যাবে আল্লাহর অনেক বান্দা এমন আছে যাদের এই সক্ষমতা থাকার কারণে মাশাআল্লাহ তারা আবেগে বাইতুল্লাহ যাবে তওয়াফ করবে রোজা মোবারক জিয়ারত করবে আবেগে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আবার এর বিপরীত বড় একটা সাইড বড় একটা অংশ মেজরিটি একটা অংশ এমন আছে যাদের এই সবগুলো শর্ত পাওয়া যায় অর্থাৎ ওই ব্যক্তির উপর ওই মুসলমান পুরুষের উপর মহিলার উপর হজ করা ফরজ কিন্তু যাচ্ছে না হজ আদায় করতে যাচ্ছে না কেন যাদের সক্ষমতা আছে কিন্তু হজ করতে যায় না আপনি দেখবেন দুইটি কারণে যায় না দুইটি কারণে তারা হজ আদায় করতে যায় না একটি ধোঁকা হলো এই হজে গেলে অনেক অর্থ ব্যয় হয়ে যাবে আমার অর্থ আর্থিক অবস্থা কমে যাবে আমি গরিব হয়ে যেতে পারি আমার আর্থিক অবস্থা লো হয়ে যাবে এই জন্য এই ভয়ে আমরা মানে সক্ষমতা থাকার পরেও হজ আদায় করতে যাচ্ছি না দেখেন এটা জাস্ট একটা ধোঁকা কেন ধোঁকা বলছি দেখেন
হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা তোমরা হজ উমরা আদায় করিও কারণ হজ উমরা এটি তোমার মুহতাজি তোমার ফাকর তোমার গরিবি হালতকে দূর করে দিবে হজ করলে উমরা করলে তোমার গরিবি হালতকে দূর করে দিবে এবং তোমার যত গুনাহ ছিল আল্লাহ তাআলা গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবে কাবা ইয়াজহাবুল কিরু খবসাল হাদিদি ওয়াল ফিদদতি ওয়াজ যাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন এই যে কামারদের কাছে হাপড় থাকে হাপড় এটা দ্বারা কি করে লোহাকে আগুনে দিয়ে লোহার ময়লাগুলো দূর করে স্বর্ণকারেরা স্বর্ণ আগুনে দিয়ে স্বর্ণের ময়লা চাঁদির ময়লাগুলো দূর করে আল্লাহ রাসূল বলেন যেভাবে এখান থেকে ময়লাগুলোকে দূর করে দেওয়া হয় কোন বান্দা যদি হজ করে উমরা করে তার থেকে অভাবটা এইভাবে আল্লাহ তাআলা দূর করে দিবেন আর তাহলে আমরা আছি এই চিন্তায় যে হজ উমরা করলে অর্থ কমে যাবে আর নবীজি বলেন হজ উমরা করলে ওর অভাব দূর হয়ে যাবে এবার আসি বাস্তবতায় বাস্তবতা আপনি দেখেন তো যেই সকল বান্দারা প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমানেরা হজ আদায় করতে যাচ্ছেন আপনার পরিবারের কি আপনার আশপাশের কি আপনার প্রতিবেশী আপনাদের মহল্লায় পুরা শহরে কতজন প্রতি বছর হজ কিংবা উমরা করতে যাচ্ছে দেখেন তো কোন বান্দা হজ উমরা করতে গিয়ে গরিব হয়ে গেছে হজ উমরা আদায় করে কেউ গরিব হয়ে গেছে এমন কেউ আছে নাকি কোন বান্দা হজ করলো লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো এই বছরও দেখবেন 5 লক্ষের অধিক 5 লক্ষ প্লাস টাকা আদায় করছে হজ আদায় করতে গিয়ে 5 লক্ষ টাকা ব্যয় করে ফেলছে আপনি দেখবেন এই বছরও যারা এত অর্থ ব্যয় করে হজে যাবে দেখেন তো তারা আসার পরে কথা বলবে নাকি যে গরিব হয়ে গেলাম ইতিপূর্বে যারা এত বছর আদায় করেছে কেউ কি বলেছে এই কথা যে আমি হজ উমরা করে ফকির হয়ে গেলাম না পাবেন না বরং এটাই পাবেন যারা আদায় করছে আলহামদুলিল্লাহ একবার গেলে তারাই 12 বার যায় একবার আদায় করলে তারাই বারবার যাচ্ছে যে একবার হজ করলো সে আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে তো সে এত টাকা কোথায় পাচ্ছে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে তাই আল্লাহ রাসূল যে বলতেছেন হজ উমরা আদায় করলে অর্থ কমে না ইউনফিয়ানিল ফাকরা মুহতাজি ফকির হালতকে আল্লাহ তাআলা দূর করে দেন তাহলে নবীজি যেটা বলছেন আমরা বাস্তবতাও তাই দেখছি তারপরেও শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে তোমার আর্থিক অবস্থা ভালো আছে খরচ করিও না গেলে কিন্তু তোমার 5 লক্ষ টাকা নাই হয়ে যাবে আমরা আজ ওই ধোঁকায় মানে বাস্তব দেখছি এবং আল্লাহ রাসূল বলতেছেন তারপরেও আমার শয়তান আমাদেরকে এমন ভাবে প্ররোচনা দিচ্ছে ওয়াসওয়াসা দিচ্ছে যে শয়তানের ওই কথাটাই মনে ধরছে আল্লাহ রাসূল যে বলছেন আর বাস্তবতায় দেখছি এটা আমরা প্রায়োরিটি দিতে পাচ্ছি না এটা আমাদের ঈমানের দুর্বলতার অবস্থার কারণে এই অবস্থা ঈমান যদি মজবুত থাকতো অবশ্যই আল্লাহ রাসূল যেটা বলছেন ওটা বিশ্বাসও করতাম এবং বাস্তবতায় যা চাক্ষুষ দেখছি এটা অবশ্য মনে প্রাণে বিশ্বাস না করতে কিছু নেই বাস্তব তো দেখছি এই একটা ধোঁকায় পড়ে অনেক ভাইরা হজ করে না কিন্তু কোরআন সুন্নাহ বাস্তবতা বলছে এটা একটা ধোঁকা এটা এর কোনো বাস্তবতা নেই আর দুই নাম্বার আরেকটি ধোঁকার কারণে যাদের উপর সক্ষমতা থাকা সত্ত্বেও হজে যায় না দুই নাম্বার ধোঁকাটি হচ্ছে পরে আদায় করব এখন তো যুবক এখন তো চাকরি করছি আগে রিটায়ার্ড হই এর বয়স হোক তারপরে আদায় করব আরেকটি বড় সবচেয়ে বড় ধোঁকা হলো মানুষ এটা মনে করে যে এখন হজে গেলে এসে আবার অত ভালো করে চলতে ফিরতে পারবো না কাজেই বয়সের একটা ভারত্ব আসুক তখন এসে যা কিছু উল্টাপাল্টা করি গুনাহ করে সব ছেড়ে দেব এখন যেহেতু ছাড়তে পারবো না মনে হচ্ছে কাজেই এখন হজ আদায় করব না দেখেন কোন জায়গায় গিয়ে শয়তান আমাদেরকে ধরেছে আচ্ছা এই যে পরে আদায় করব এই মুহূর্তে কিন্তু আপনার হজ ফরজ শয়তান বলল যে এই মুহূর্তে আদায় করিও না পরে করিও পরে এখন তো যুবক ছেলে অর্থ থাকলে কি হবে এখন তো যৌবনের হালত আছে এখন যেও না এসে তো আবার এই এই গুনাহ করবা ওই গুনাহ করবা এই বয়সের ভারত্ব আসুক তখন হজ করে একদম পাক্কা মুমিন মুসলমান হয়ে যাও আচ্ছা এই যে কালকে পর্যন্ত বেঁচে থাকবো এর গ্যারান্টি কি আজকে হজ ফরজ ঠিক আছে আপনার কাছে তো এই গ্যারান্টি থাকতো আমার কাছে তো এই গ্যারান্টি আমার যদি থাকতো যে আমি এত বছর হায়াত পাবো আর পরে গিয়ে আমি আদায় করব তাও তো একটা কথা ছিল আমার গ্যারান্টি আছে
যেখানে আমি এক সেকেন্ডের যেখানে কোনো গ্যারান্টি নেই সেখানে আমি হজ ফরজ হওয়ার পরেও আমি রেখে দিচ্ছি যে বৃদ্ধ বয়সে গিয়ে হজ আদায় করব কোন এক দেশের আইন সম্ভবত ইন্দোনেশিয়া সম্ভবত ওই দেশের আইন হলো হজ না করে কেউ বিয়ে করতে পারবে না যুবকেরা সম্ভবত ইন্দোনেশিয়া হবে হজ আদায় না করে কোনো যুবক বিয়ে করতে পারবে না আর আমাদের দেশে নিয়ম হলো বুড়া না করে মানে হজই করবে না এজন্য আমাদের দেশের কন্ডিশন হলো আপনি হজ ক্যাম্পে যাবেন দেখবেন ম্যাক্সিমাম ওই বয়সের ভারে নুয়ে গেছে হাত ধরে ধরে হুইল চেয়ারে এদেরকে নিয়ে যায় কিন্তু ফরজ কিন্তু বহুত আগে থেকে আসলে আমি তো যাইনি এখন আল্লাহ কবুল করুক যারা গিয়েছেন তারা তো জানেন ওখানে গিয়ে যদি শারীরিক কন্ডিশন যদি ভালো থাকে তাহলে ওখানে গিয়ে যে যত কোনো ইবাদত করা যায় যত কাজ করা যায় বয়সের ভারে যারা বয়সের ভারে পড়ে যায় তারা কি এত কিছু করতে পারে না এত কিছু করতে পারে না তখন কি আফসোস করে আহা এখন কেন আসলাম আরো আগে আসতে হতো আফসোসটাকে তখন গিয়ে করে যে আশাটা দরকার ছিল আরো আগে তাহলে আরো অনেক ইবাদত করতে পারতাম আরো অনেক জায়গায় যেতে পারতাম অনেক কিছু দেখতে পারতাম অনেক কিছু জানতে পারতাম আর এখন বয়সের এত ভারত মানে বৃদ্ধ বয়সে আসলাম এসে না ঠিকমতো ইবাদত করতে পারছি না কোনো জায়গায় যেতে পারছি না তোয়াফটা ঠিকমতো করতে পারছি না হাজার ওয়াসকাতকে চুম্বক করতে পারছি কোনোটাই না তখন আফসোস করে আহা যদি যুবক অবস্থায় আসতাম এটা আসলেই তাই এটা ওখানে গিয়ে অবশ্যই আফসোস হবে এজন্য সবচেয়ে বড় কথা হলো আমার আপনার কোনো গ্যারান্টি নেই যে আমি একটা সেকেন্ড বাঁচবো সেখানে যদি কারো এই অবস্থা থেকে থাকে যে আপনার এই মুহূর্তে আপনার সক্ষমতা আছে তাহলে আল্লাহর হস্তে দেরি না করে আপনি হজের নিয়ত করেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম আল্লাহর ক্ষমার দিকে দ্রুত আগায় যাও দৌড়াতে বলছেন আল্লাহ তাআলা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে বলছেন মানে দ্রুত আমরা তো বাংলা ভাষায় একটা কথা বলি শুভ কাজ দেরি করতে নাই যদিও শব্দটা আমরা বিবাহের ক্ষেত্রে একটা মানে বিশেষায়িত করে ফেলেছি শুভ কাজ দেরি করতে নাই কিন্তু কথাটা শুধু বিবাহের ক্ষেত্রে নয় সব জায়গায় ভালো কাজ দেরি করতেই নাই তা এখানে যেহেতু ক্ষমার বড় একটা অফার হলো হজ আদায় করলে আল্লাহ তাআলা গুনাহ যে কি ধরনের মাফ করেন দেখা দিছে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন হজ করে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়ামিন ওয়ালাদাত উম্মু কোন বান্দা যখন হজ আদায় করে আর হজ আদায় করতে গিয়ে কোনো অশ্লীল কোনো কথা বলল না অশ্লীল কোনো কাজ করল না এই বান্দা যখন হজ থেকে ফিরে আসে তো যেন আজকে মাতার মা তাকে জন্মদান করল একটা নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন কোনো গুনাহ থাকে না কোনো বান্দা যখন হজ থেকে এই অবস্থায় ফিরে আসে ওখানে গিয়ে কোনো গুনাহ করলো না জাস্ট হজ আদায় করে চলে আসলো এই বান্দার আমলনামায় ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমলনামায় কোনো গুনাহ থাকে না তাসারু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম আল্লাহ বলছেন ক্ষমার দিকে দৌড়াও এটা তো ক্ষমা এটা ক্ষমার প্রচুর অফার এখানে হজের মধ্যে এত দোয়া কবুলের জায়গা আছে অন্য কোথাও এত কবুলের জায়গা নেই হজ আদায় করতে গিয়ে অনেকগুলো জায়গা এমন আছে যেখানে আপনি যাই দোয়া করবেন হাদিসের ভাষায় সেখানে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে এই ধরনের জায়গা একজন একটা দুইটা নয় একাধিক আমার এক ওস্তাদ বলেছেন সম্ভবত আট জায়গায় এমন আছে যেখানে হজের ময়দানে হজের বিভিন্ন জায়গাতে আট জায়গায় দোয়া করলে দোয়া কবুলের জায়গা আছে যেখানে দোয়া করলে কবুল হয় তো এখানে শুধু অফার আর অফার অফার আর অফার একাধিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা হজ আদায় করলে তার পূর্বের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন এত অফার এখানে এত অফার তাই এই যে আমরা একটা এটা মনে করছি যে ঠিক আছে হজ আদায় করব নিয়ত আছে হজ আদায় করব কিন্তু বিলম্ব করছি এই নিয়তে যে পরে আদায় করব তো পরে তো সময় আমি পাবো এই গ্যারান্টি তো নাই ওই গ্যারান্টি আপনাকে আমাকে কে দিবে তাই যাদের সেই সক্ষমতা আছে আমরা দেরি না করে অবশ্যই আল্লাহ তাআলা যে ফরজ বিধান অবশ্যই এটা আদায় করব আর যাদের সেই অবস্থা নেই ইচ্ছা আছে কিন্তু আর্থিক অবস্থা নেই তারা কি করতে পারে বাস আল্লাহর কাছে দোয়া করা চাই আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই আল্লাহ তাআলা কিভাবে ব্যবস্থা করবেন তিনি জানেন দোয়া করব আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আমার ওস্তাদ বলতেন রাজশাহীতে আছেন উনি একটা কথা বলতেন সুন্দর কথা যে টাকা থাকলে হজ করা যায় না টাকা না থেকেও হজ করা যায় অনেক আল্লাহর বান্দা এমন আছেন টাকা আছে এবার যেতে পারছে না কেন যেতে পারছে না সেটা ভিন্ন কথা যাচ্ছে না যেতে পারছে না আল্লাহ ওইভাবে কবুল করছে না যেতে পারছে না আর অনেক বান্দা এমন আছে যাদের নিজের অর্থ নেই কিন্তু কিভাবে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন ঠিকই চলে যাচ্ছে
তাই আল্লাহ কবুল করলে কিভাবে কিভাবে নিয়ে যাবেন এটা উনি জানেন তা যাদের প্রত্যেকের অবশ্যই এটা দিলে তামান্না থাকা চাই যে জীবনে মৃত্যুর আগ হলেও আল্লাহ তাআলা মক্কা মদিনা দেখা তৌফিক দান করুন এজন্য যাদের অবস্থানে আমরা অবশ্যই দোয়া করব আল্লাহর কাছে অবশ্যই দোয়া করব প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাইতুল্লাহ তওয়াফ করার রওজা মোবারক জিয়ারত করার তৌফিক নসিব ফরমা ইন্দোনেশিয়ার এক ব্যক্তি ছিল এই পেপার পত্রিকায় তার খবর প্রচারিত হয়েছে নাম ছিল তার ইউহা 130 বছর বয়স 130 বছর বয়স নাম তার ইউহা ইন্দোনেশিয়ার নাগরিক 20 বছর বয়স থেকে লোকটা ছিল গরীব অন্যের ক্ষেতে কাজ করত যখন নাকি তার বয়স 20 বছর তখন থেকে তার দিলের তামান্না আমি বাইতুল্লাহ যাব রওজা মোবারক জিয়ারত করব 20 বছর থেকে কিন্তু যেহেতু অন্যের ক্ষেতে কাজ করে গরীব কিভাবে যাবে আর্থিক অবস্থা তেমন নেই তাই আল্লাহর কাছে দোয়া করছে 20 বছর থেকে দোয়া করছে যখন তার বয়স 20 তখন থেকে দোয়া করছে আল্লাহ ওয়াফিকনা লিজিয়ারাতিল হারামাইন মক্কা মদিনা যাওয়ার তৌফিক নসিব ফরমা দোয়া করছে 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 1 বছর 2 বছর 30 বছর 30 40 50 60 70 80 90 100 130 বছর পর্যন্ত হায়াত আল্লাহ দিয়েছেন 130 বছর পর্যন্ত উনি দোয়া অবিরাম দোয়া করছেন আল্লাহ আমার জন্য আমাকে মক্কা মদিনার জন্য কবুল করেন তো কোন বান্দা যখন বারবার ডাকে আল্লাহ তাআলা বিলম্ব করেন কিন্তু হাদিসে আছে মুমিনের দোয়া কোনো বিফলে যায় না তো আল্লাহ তাআলা 130 বছর বয়সে তার দোয়া কবুল করেছেন কবুল তো আগেই করেছেন কিন্তু বিলম্ব করেছেন তো আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন 130 বছর বয়সে উনি বাইতুল্লাহ হজ করার তৌফিক ওনার নসিব হয়েছে ওরাকে কেউ প্রশ্ন করলো আপনি কিভাবে হজে আসলেন আপনার তো আর্থিক অবস্থা ভালো ছিল না উনি বলেন যে আমি সেই 20 বছর থেকে আল্লাহর কাছে দোয়া করতাম এজন্য দোয়া করতে করতে আল্লাহ তাআলা এই মুহূর্তে এসে আল্লাহ তাআলা কবুল করেছেন তাই উনি বলেন আমার নসিহত হলো এইটা যে যাদের আর্থিক অবস্থা নেই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ অবশ্যই এই দোয়া কবুল করবে হয়তো বিলম্ব হতে পারে কিন্তু আল্লাহ তাআলা এখানে যেই দিনই হোক আল্লাহ তাআলা এখানে নিয়ে আসবেন এজন্য দিল থেকে সেই তামান্না থাকা চাই দোয়া থাকা চাই উনি দোয়া করছেন আল্লাহ কবুল করছেন তো ওনার এই কথাগুলো কেউ ভিডিও করে ছেড়ে দিয়েছে বাস ভাইরাল হয়ে গেছে সৌদি হজ কর্তৃপক্ষ এই ভিডিওটা নিয়ে তারা সৌদি বাদশা সালমানকে পর্যন্ত দেখিয়েছে যে এরকম একটা অলৌকিক ঘটনা এখানে আশ্চর্য ঘটনা ঘটেছে তো বাদশা ওনার দিলে এটা ভালো লেগেছে তো উনি রাষ্ট্রীয়ভাবে বাদশাহী রাজকীয়ভাবে ওনার ফুল ফ্যামিলিকে ওনার নিমন্ত্রণে বাদশার নিমন্ত্রণে ইন্দোনেশিয়া থেকে হজ করার জন্য বাদশা নিজেই আমন্ত্রণ করেছে পরে উনি নিজে সহ পুরো ফ্যামিলি হজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে তো দেখেন আর্থিক অবস্থার উনি এটা বলেননি যে আমি নিজের টাকায় আসলাম আর আমার নিজের টাকায় সবাইকে হজ করালাম বলেননি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ কিভাবে ব্যবস্থা করবেন আল্লাহ জানেন আমাদের সচকি নিজে দেখা অনেক ব্যক্তি এমন আছেন যারা নিজের টাকায় হজ করবে এরকম নাই অবস্থা নেই কিন্তু বারংবার প্রতি বছর সে হজে যেতে পারছে কিভাবে যাচ্ছে আল্লাহ আলা এজন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা যাদের সক্ষমতা আছে দেরি না করা চাই আর যাদের সক্ষমতা নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে আমি সহ প্রত্যেককে আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা কবলা জুমা পড়েনি তারা কবলা জুমা দিয়ে